গ্রামে পুজো চলাকালীন মাইক বাঁচানোকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত বাবুসোনা হাজরা ও সুবোধ নাগ মন্তেশ্বরের বাঘাসন পঞ্চায়েতের নবগ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা গেছে, নবগ্রাম গ্রামে পূজা গত দুই দিন ধরে চলছিল। ওই পূজো উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে মাইক বাজিয়ে নাচানাচিকে কেন্দ্র করে বাবুসোনা হাজরা ও সুবোধ নাগের মধ্যে একপ্রস্থ বচসা ও উভয় পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ঘটনায় উভয়ই গুরুতরভাবে আহত হয়। পুলিশে জানায় উভয় পক্ষই মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার কালনা আদালতে পাঠান পুলিশ। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। গ্রামে পূজো ছিল, আসানামী পূজো। কোন গ্রাম? নবগ্রাম। দিয়ে এই মাইক বাজানো নিয়ে একটু ঝামেলা হয়েছে ভাইয়ে ভাইয়ে, দিয়ে এই কেসটা হয়ে গেল। মানে কী কেস হয়েছে? দু ভাই একটু মারামারি করেছে। দু ভাই? দু ভাই বলতে আপনার? আমার মামা ছেলে, আমার ছেলে মামা ছেলে, আর ও হচ্ছে পিসির ছেলে। মানে আপনার ছেলে ছিল? হ্যাঁ। আপনার ছেলের নাম কি? বাবুসোনা পরামণি। আর আর একজনের নাম কেশব নাগ। দিয়ে এই দু পক্ষ মারামারি হয়েছে নাকি? হ্যাঁ। দিয়ে কোথায় হয়েছে, রাস্তায় না বাড়িতে? না, ওই রাস্তায়। রাস্তায় দিয়ে উভয় পক্ষই মারামারি হয়েছে? হ্যাঁ। দিয়ে হসপিটালে এসেছিল? হ্যাঁ এসেছিল। দিয়ে থানায় অভিযোগ করেছিলেন নাকি? আমরা করি না, গুন্ডা করেছে। গুন্ডা অভিযোগ করেছিল? দিয়ে ধরেছে নাকি? আমরা কাকে কাকে ধরেছে? ওই তো আমার ছেলে কার ভাগ নাকে। কজন আগে? দুজন আগে। দিয়ে কোথায় নিয়ে যাবে? কোর্টে। কোর্টে নিয়ে যাবে?